একদম কচি কচি ভুট্টা দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো নুডলস রান্না। এই কচি ভুট্টাগুলো খেতে এতটাই বেশি মজার, আর কি সুন্দর মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার, মিষ্টি মিষ্টি টেস্ট, আপনার যে কোনো রান্নার টেস্টকে আরও বেশি বাড়িয়ে দিবে। তো আমি এখানে কচি ভুট্টাগুলো এবং কিছু নুডলস একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দিয়েছি, যাতে খাওয়ার সময় প্রত্যেকটা নুডলসের সাথেই ওই কচি ভুট্টাগুলো পাওয়া যায়। একটু বড় বড় করে দিলে আপনার ওইভাবে উঠানো যেত না এই কারণে। তো এই কচি ভুট্টা এবং নুডলসগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন এই কচি ভুট্টাগুলো কতটা নরম, হাত দিয়ে একটু টিপ দেওয়াতেই আপনার দেখা গেছে ভেতরের আপনার ইয়াটা বের হয়ে আসছে। তো এগুলো কিন্তু আপনার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরঝরা করে নিব। তারপরে চলেন রান্নাটা শুরু করি। এই রান্নাটা আপনার অতি সাধারণ একটা রান্না হলেও খেতে অনেক বেশি টেস্ট হয় আপনার এই কচি ভুট্টাগুলোর কারণে। তো হাতের কাছে যদি কচি ভুট্টা থাকে, আপনি খেয়াল রাখবেন বাজারেও কিন্তু এই কচি ভুট্টাগুলো বিক্রি করে, একেবারে ভুট্টা কচি থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত এই কচি ভুট্টা মানে ভুট্টা বাজারে কিনতে পাওয়া যায়। অবশ্যই খেয়াল রাখবেন যখন বাজারে যান যে কোথাও পাওয়া যাচ্ছে কিনা, আর যদি বাসায় ক্ষেত খামার থেকে থাকে তাহলে তো সেখান থেকে তুলে খেতেই পারবেন। আমাদের মানিকগঞ্জ কিন্তু আবার ভুট্টা চাষে একেবারে বিখ্যাত, মানে যে কোনো জায়গায় আপনার এই সিজনটাতে একেবারে ছড়িয়ে ছিটিয়ে থাকে ভুট্টার ক্ষেতগুলো। তো আমি এখানে দুটো ডিম দিয়ে ঝুরঝুরো করে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, মরিচ, এখন দিয়ে দিলাম একটু লবণ। লবণটা আমি একটু কম দিব, যদি লাগে পরে আবার দিব, কারণ এখানে আমি একটা ম্যাগি মশলা ইউজ করব এই কারণে। তো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এই ম্যাগি মশলাটা যদি কেউ না দিতে চান বাদ দিতে পারেন, আপনারা বাসার যে ঘরোয়া মশলা থাকে সেগুলো দিয়েও রান্না করতে পারেন, তবে নুডলস রান্নাতে এই ম্যাগি মশলাটা দিলে একটু খেতে ভালো লাগে। তো এখন সেই ভুট্টাগুলো আর নুডলসগুলো আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, তবে এই নুডলস রান্নাটাতে বা পাস্তা রান্নাটাতে আর কোনো কিছু না দিলেও চলবে, শুধু ডিম না দিলেও মনে করেন এমনিতেও টেস্ট, কারণ এই ভুট্টাটাই আসলে নিজেই নিজের জন্য নিজেকে টেস্ট করার জন্য এনাফ, আর কিছুর দরকার নেই, এত বেশি মজার হয়। তো আমি এগুলো একটু নাড়াচাড়া করে এখানে একটু টমেটো দিয়ে দিব আর একটু ধনে পাতা দিয়ে দিব। কেউ চাইলে আপনারা আরও সবজি টবজি অ্যাড করেও এটা রান্না করতে পারেন, যার আসলে যেভাবে খেতে ভালো লাগবে বা যেরকম রুচি আসবে সে সেভাবেই রান্না করে নেবেন। আমি নুডলস দিয়ে রান্না করেছি কচি ভুট্টাগুলো, আপনারা চাইলে কিন্তু পাস্তা দিয়েও রান্না করতে পারবেন সেম প্রসেসে। শুধু এখানে কোনো ডিম মাংস মানে চিংড়ি টিংড়ি এগুলো না দিলে এমনিতেই মজা, তবুও যাদের যেভাবে ভালো লাগবে আপনারা কেউ মাংস ইউজ করতে পারেন বা চিংড়ি মাছ ডিম যে যেভাবে খেতে ভালোবাসেন। তো আমার কিন্তু রান্নাটা এখন শেষ, আমি শুধু লবণ টবণ হয়েছে কিনা চেখে টেখে দেখে লাগলে একটু দেবো, না হলে নাই, এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর এই রান্নাটা আপনার বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন, ভীষণ হেলদি একটা খাবার, অল্প খেলেও আপনার শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী এবং দরকারি একটা জিনিস। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো লাগলে অবশ্যই এইভাবে একদিন কচি ভুট্টা দিয়ে নুডলস রান্না করে খাবেন। কচি ভুট্টার কিন্তু আরও অনেক অনেক রেসিপি আছে, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত শেয়ার করে একটা ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, যাতে বাকিরাও জানতে পারে এই সুন্দর একটা রেসিপি সম্পর্কে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।